ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হুগলির পান্ডুয়ায় শৌচাগারে ঢুকে কিশোরী শ্লীলতাহানি, অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়কে ধরে চুল কেটে দিল প্রতিবেশীরা, আর এই ঘটনা নিয়েও শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। কিছুদিন আগে মেয়ে সম্ভ্রম রক্ষা করতে গিয়ে হাওড়ার বাগনানে প্রাণ গিয়েছে মায়ের, সেই ঘটনায় নাম জড়িয়েছিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর। এবার একই ধরনের ঘটনা ঘটল হুগলির পান্ডুয়ায়। বছর ১৩ কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। কিশোরীর পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিল ওই স্কুল ছাত্রী। অভিযোগ, শৌচাগারে ঢুকে নাবালিকা শ্লীলতাহানি করে প্রতিবেশী কেষ্ট কর্মকার। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। ও শাস্তি হোক, ওরকমই স্বভাব, চিরকাল স্বভাবটা ওরকম। ওর চোখের নজরটাই খারাপ। ও মেয়ে বলুন, নাতি নাতনি বলুন, ও কাউকে মানে না, বয়স্ক বলুন, কাউকে মানে না। এই ঘটনা জানাজানি হতে উত্তেজিত হয়ে ওঠে জনতা। বছর ৫০ প্রৌঢ়কে ধরে মাথার চুল কেটে দেওয়া হয়। যদিও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন তিনি, হাওড়ার বাগনানের মতোই এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের। বিজেপির দাবি, শ্লীলতাহানিতে অভিযুক্ত বছর ৫০ কেষ্ট কর্মকার স্থানীয় তৃণমূল নেত্রী রেখা কর্মকারের স্বামী। এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ক্লাস সেভেনের এক ছাত্রী তাকে শ্লীলতাহানির চেষ্টা করে, সে ভদ্রলোক হচ্ছে তৃণমূলের যে নেত্রী রেখা কর্মকার, তার হাজবেন্ড। তো তৃণমূলী কালচারে এটা সম্ভব, এই নোংরা রাজনীতি দলেরই পক্ষে এইসব সম্ভব। এরকম কোন সক্রিয় কর্মী আছে বলে আমার জানা নেই। তার স্বামীর বিরুদ্ধে যদি শ্লীলতাহানির অভিযোগ উঠে থাকে, আইন আইনের মতো চলবে। এই অমানুষের মতো যে কাজ যে করে, যে সম্মান দেয় না মহিলাদেরকে, তাদের নিদারুণ শাস্তি হওয়া উচিত। এনি অবশ্য তরজায় যেতে নারাজ কিশোরীর পরিবার। তারা চাইছেন রাজনৈতিক রং না দেখে দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তের। সোমবার গভীর রাতে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, হুগলি।